এগুলি হলো আমার ছাদের গ্রীষ্মকালীন বেগুন গাছ বেগুন হয়েছে এটা হলো ছোট মাকড় বেগুন এই বেগুনটা সারা বছর হয় আমি গ্রো ব্যাগে লাগিয়েছি এটা হলো লিপিস্টিক বেঙ্গু বেগুন বা আমরাকে আমরা যেটাকে ঝুড়ি বেগুন বলি সেই বেগুনটাই বর্তমান সময়ে এর রংটা অনেকটা লিপস্টিকের মতো সেই জন্য এটাকে লিপস্টিক বেগুন বলা হয় সবগুলি আমি গ্রহ ব্যাগে লাগিয়েছি যারা ছাদে বেগুন লাগাতে চান তারা দশ থেকে বারো ইঞ্চি টবে লাগালে থেকে ভালো হয় কারণ হলো বেগুন গাছের জন্য একটু বেশি মাটির দরকার হয় আমার এগুলি আট ইঞ্চি গ্রো ব্যাগ পাত্রটা একটু ছোটো হয়ে গেছে এবং যে জন্য আমরা ছাদে যদি বেগুন গাছ লাগাই এ বেগুন হয়েছে সুন্দর ঝুড়ি বেগুন বা লিপস্টিক বেগুন আজকে এগুলিকে তুলব এই গ্রো ব্যাগে এবং এদের আজ একটু পরিচর্যাও করব ফল আসছে এই সময় বেগুন গাছে সামান্য কিছু পরিচর্যা করলেই ফলন বেশি হবে তবে বা গ্রো ব্যাগে আমরা বেগুন গাছ লাগালে আমাদের একটি বিষয় সবসময় মাথায় রাখতে হবে বেগুন গাছ কিন্তু অতিরিক্ত জল সহ্য করতে পারে না সেই জন্য মাটি যখন আমরা তৈরি করব টবের মাটি সেই মাটির মধ্যে আমরা টবের মোট মাটির পঞ্চাশ শতাংশ আমরা নেব সাধারণ মাটি যে মাটি আমরা বাগানে বা টবে যে সাধারণ মাটিটা ব্যবহার করি সেই মাটি দোয়াস মাটি পঞ্চাশ শতাংশ মাটি নেব ত্রিশ শতাংশ নেব আমাদের ভার্মি কম্পোস্ট অথবা এক বছর পুরানো গোবর সার সেই সঙ্গে সঙ্গে দশ শতাংশ বালি সাদা বালি যে বালিতে মুড়ি ভাজা হয় বালি সাদা বালি মাটির সাদা বালি সে বালি ফুল এসছে ফুল কুড়িতে ভরে যাচ্ছে গাছ সেই জন্য আজকে এদের পরিচর্যা করব দশ শতাংশ বালি তাহলে পঞ্চাশ শতাংশ মাটি ত্রিশ শতাংশ গোবর সার আশি শতাংশ হল দশ শতাংশ বালি নব্বই শতাংশ আর নেব এক মতো নিমখোল পঞ্চাশ গ্রাম মতো নিমখোল নেব আর নেব পঞ্চাশ গ্রাম মতো হাড় আর ফসফেট সার হলে ভালো হয় অথবা শিংকুচি এইগুলি নিয়েই মাটি তৈরি করব এবং ড্রেনেজ সিস্টেমটা খুব সুন্দর করে করতে হবে টবের নিচে খুললাম খুচি দিয়ে এবং অন্তত এক কর আঙুলের এক কর বালি বাড়ি তৈরি করবার বালি দেওয়ার পর একটু মাটি দিয়ে তারপর গাছ লাগাবো তাহলে কী হবে আমার গাছগুলি ভালোই স্বাস্থ্য দেখতে পাচ্ছেন এগুলি সবগুলি ঝুড়ি বেগুন শুধু একটা বললাম মাকড় যেটা হচ্ছে সারা বছর হয় এই বেগুনটা এর বৈশিষ্ট্য হচ্ছে কম বেশি সারা বছর হবেই এই যে বেগুনটা সমস্ত বেগুন গাছগুলি সব গ্রো লাগিয়েছি এগুলি হচ্ছে মাকড় এই যে বেগুন এটাও হয়েছে সব ফুল আসছে এবং বেগুন ধরছে অসম্ভব সুন্দর তবে বেগুন গাছের ক্ষেত্রে একটি সমস্যা হলো অত্যধিক পোকার আক্রমণ বাজার থেকে আমরা যে বেগুন খাই এই যে বেগুন মাকড়া বেগুন হ্যাঁ এই বেগুনটা খুব সুস্বাদু সবই আমার গড়ো ব্যাগে সবগুলি গড়ো ব্যাগে লাগিয়েছি এটা হচ্ছে ছোটো মাকড়া এই যে হয়েছে এটা টবে এবং বেগুন গাছ একটু পর্যাপ্ত রোদে রাখতে হবে রোদ না পেলে বেগুন গাছে বেগুন হবে না এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় যেখানে ছাদের সারা দিন সাধারণত রোদ থাকে বিকালবেলা না হলেও হবে সেরকম জায়গায় আমরা বেগুন গাছ লাগাবো বেগুন হবেই বাজার থেকে আমরা যে বেগুনটা কিনি সেই বেগুনটায় কৃষক বন্ধুরা একদিন বাদে একদিন অত্যধিক শক্তিশালী কীটনাশক স্প্রে করেন যেটা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং ওইগুলি সহজেই আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে এবং আমাদের যে বিভিন্ন ধরনের ক্যান্সার সৃষ্টির জন্য এই রাসায়নিক কীটনাশকগুলি অত্যন্ত কার্যকরী ভূমিকা নেয় এই জন্য বাজার থেকে বলবো বেশি বেগুন না কেনাই ভালো যাদের সুযোগ রয়েছে তাদের বলবো যে বাড়িতে আট থেকে দশটা টব বা এরকম গুঁড়ো ব্যাগে লাগাতে পারেন এবং এখানে আমি কীটনাশক খুব কম ব্যবহার করি শুধুমাত্র যে নিম গোল্ড ফোর এই তেলটা মাঝে সাজে কখনো কুড়ি দিন বাদে একবার অথবা এক মাস বাদে একবার স্প্রে করি যদি প্রয়োজন হয় এই যে দেখতে পাচ্ছেন আমার পাতাটা খেয়ে গেছে একে স্প্রে করতে হবে আর যেটা করি যে ফাঙ্গিসাইড সব ফাঙ্গিসাইড সেটা আমি স্প্রে করি নিম গোল্ড অয়েল আপনারা এক লিটার জলে দুই এম করে গুলে স্প্রে করবেন প্রয়োজন হলে স্প্রে করবেন নাহলে স্প্রে করবেন না অন্যথায় যেহেতু যে কথাটা বললাম এবং অন্য কীটনাশক ব্যবহার করতে বারণ করব শুধুমাত্র নিম গোল্ড এটাই ব্যবহার করবেন এই গাছের ফলন যাতে আরও ভালো হয় সেই জন্য আজকে সামান্য আমি পরিচর্যা করব সেই পরিচর্যাটা দেখাবো আপনাদের প্রথমে কি করতে হবে গাছের টবের গোড়া বা এই গোড়ো ব্যাগের গোড়াগুলি ভালো করে পরিষ্কার করে দিতে হবে কোনোরূপ আবর্জনা না থাকে শুকনো পাতা না থাকে এবং তবে মাটিটা হালকা করে খুঁড়ে নেব হালকা করে খুঁড়ে নিয়ে হালকা করে খুঁড়ে নিয়ে প্রথমে যেটা দেব এটা হচ্ছে চলতি কথায় যেটাকে বলা হয় সুফলা সার দশ ছাব্বিশ বা এমপিকে দশ ছাব্বিশ এর মধ্যে দশ শতাংশ নাইট্রোজেন এবং ছাব্বিশ শতাংশ পটাশ এবং ছাব্বিশ শতাংশ ফসফরাস থাকে অত্যন্ত উপযোগী সার বিশেষত এই বেগুন গাছ বা ফল গাছের জন্য প্রত্যেকটা গাছের প্রায় আমি আট থেকে দশ গ্রাম সার দেব খুব সাবধানে দিতে হবে একদম গাছের শেষ প্রান্ত থেকে অন্তত তিন সেন্টিমিটার দূর থেকে দিতে হবে গাছের গোড়ায় যেন একদম না হয় এটা কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে গাছে একদম গোড়ায় পড়লে গাছ মারা যাবে আমি এই গাছে আট থেকে দশ গ্রাম এমপিকে দশ ছাব্বিশ বা সুফলা দশ ছাব্বিশ এই সারটা দিলাম এরপর যে নিমখোল রয়েছে দশ গ্রাম মতো নিমখোল বেগুন গাছের আরেকটি শত্রু হলো খুব পিঁপড়ে লাগে এই চারিদিক দিয়ে নিমখোলটা দিয়ে দিচ্ছি নিমখোল কী হয় এই গন্ধ পোকামাকড় বা পিঁপড়ে কম আসে সরিষার খোল এটা অত্যন্ত একটা গাছের উপযুক্ত খাবার পঞ্চাশ গ্রাম মতো করে এক একটা গাছে পঞ্চাশ গ্রামটা বেশি হয়ে যাবে ত্রিশ গ্রাম ত্রিশ গ্রাম সরিষার খোল প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দেব এবং এই যেহেতু আমি গুঁড়ো সরিষার খোল দিচ্ছি এটা দীর্ঘদিন ধরে গাছের খাদ্যের সরবরাহ করবে সেই জন্য গুঁড়োর সরিষার খোল দেওয়ার কথা বলবো আর দেব যে ভার্মি কম্পোস্ট বা গোবর সার এটাই হলো আমার গোবর সার এটা আমি একশো গ্রাম মতো দিয়ে দেবো এক মোট এক মোট গোবর সার দিয়ে দিলাম ভালো করে আমি একটা গাছে দেখাচ্ছি প্রত্যেকটা গাছে একই রকমভাবে দেবেন বন্ধুরা এটা দিলাম এরপর যেহেতু আমার গ্রো ব্যাগে যেহেতু আট ইঞ্চির গ্রো ব্যাগ আমি বলেছি আপনারা দশ ইঞ্চি বা বারো ইঞ্চি গ্রো ব্যাগ বা টবে লাগাবেন সেই জন্য মাটির পরিমাণ কম থাকায় আমি একটু মাটি দিয়ে দেবো যাদের তবে মাটির পরিমাণ কম আছে তারা মাটি দিয়ে দেবেন মাটি দিয়ে ঢেকে দেবেন মাটি দিয়ে ঢেকে দিলাম এবং একটা জিনিস বলতে ভুলে গেছে বন্ধুরা যখন মাটি তৈরি করবেন সেই মাটির মধ্যে অন্তত টয়ের মাটির মধ্যে দশ গ্রাম মতো কলিচুন যেটা আমরা বাড়িতে ব্যবহার করি পান খাওয়ার জন্য অথবা পুকুরে জল শোধন করবার জন্য ব্যবহার করা হয় সেই কলি চুন যখন টবের মাটি তৈরি করবেন দশ গ্রাম মতো দিয়ে দেবেন এবং ওই চুনটা এনেই দেবেন না অন্তত এক সপ্তাহ বা দশ দিন খোলা বাইরে খুলে রেখে দেবেন তারপর চুনটা ফেটে গেলে গুঁড়ো গুঁড়ো হয়ে গেলে সেই চুনটা দেবেন সরাসরি চুন দিলে কিনলে চুন দিলে গাছ মারা যাবে এবার কি করব জল দিয়ে দেব জল তবে পর্যাপ্ত জল দিতে হবে তবে একটি বিষয় যেটা বলেছি যে অতিরিক্ত জল কিন্তু বেগুন গাছ সহ্য করতে পারে না সেই জন্য প্রয়োজন অনুযায়ী গাছের প্রয়োজন অনুযায়ী জল দেবেন এবং গাছকে পর্যাপ্ত সূর্যালোকে রাখতে হবে সেত সেত অবস্থায় কিন্তু জল দেবেন না তবে এই মাটি শুকিয়ে গেলে তবেই আবার জল দেবেন এই ছিল বন্ধুরা আমার সামগ্রিকভাবে আজকে বেগুন গাছের যে গ্রীষ্মকালীন বেগুন গাছ লাগিয়েছি তার পরিচর্যা কীভাবে করলাম আপনাদের বাড়ি থেকে বেগুন গাছ থাকলে ঠিক একই রকমভাবে পরিচর্যা করুন এবং আমার গাছে দেখুন বেগুন ঝুলে রয়েছে এই বেগুন আপনাদের গাছেও আসবে হবে প্র্যাকটিক্যাল কোনো কৃত্রিমতা নেই এর মধ্যে বা কোনো চতুরতা নেই একদম সাধারণভাবে দেখছেন আমার গাছে প্রত্যেকটা গাছে বেগুন ধরেছে সেই বেগুন আপনাদের কাছেও ধরবে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন এই প্রত্যাশা রইল এবং সেই সঙ্গে সঙ্গে অনুরোধ করবো যারা আমার ভিডিওটি দেখবেন ভিডিওটি লাইক করবার জন্য সেই সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য ইতিমধ্যেই যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জ্ঞাপন করছি ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সকলে